বাজেটে সম্পূরক শুল্ক আমদানি শুল্ক কিংবা ভ্যাট বাড়ানো বেশ কিছু পণ্যের দাম বাড়ার শঙ্কা যেমন রয়েছে তেমনি শুল্ক এবং কর ছাড়ের মতো সুবিধা নিয়ে বেশ কিছু পণ্যের দামও কমবে বাজেটের পর কোন কোন পণ্যের দাম বাড়ছে এবং কমছে তাই জানাচ্ছেন রেজন ফয়েজ রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে অব্যাহতি প্রত্যাহার করে ভ্যাটের হার 5% নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এতে ফ্রিজের দাম বাড়তে পারে দাম বাড়ার তালিকায় থাকছে এসি একই সঙ্গে ওয়াটার পিউরিফায়ারের আমদানি শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে কাজেই দাম বাড়বে এরও এছাড়া আমদানিতে 20% সম্পূরক আরোপ করায় দাম বাড়বে পনির ও কফির প্রস্তাবিত বাজেটে ল্যাপটপ আমদানির উপর 15% ভ্যাট আরোপের প্রস্তাব করায় এখন থেকে চড়া দামে বিদেশি ল্যাপটপ কিনতে হবে জনসাধারণকে দাম বাড়ছে মোবাইল ফোনেরও প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান 5% ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করায় মোবাইল ফোনের দাম যেমন বাড়ছে তেমনি বিদেশি চার্জারের আমদানি শুল্ক 15% থেকে বৃদ্ধি করে 25% করা হয়েছে তাই দাম বাড়ছে মোবাইল ফোনের চার্জারেরও বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোয় বিলাসবহুল গাড়ির দাম বেড়ে যাচ্ছে সেই সঙ্গে বাড়তি দামে কিনতে হবে এসি ও প্রথম শ্রেণীর রেলওয়ে টিকিট শুল্ক বাড়ানোয় সব ধরনের সিগারেটের দাম আবারও এক দফা বাড়ছে সেই সঙ্গে বাড়বে গ্যাস লাইটারের দাম আমদানি করা বিদেশি পাখি লিফট বিদেশি কসমেটিক সহ আরও বেশ কিছু পণ্য থাকছে দাম বাড়ার তালিকায় অন্যদিকে শুল্ক ভ্যাট কমানো কিংবা ছাড় দেওয়ায় বাজেটের পর বেশ কিছু পণ্যের দাম কমে যাবার কথা এর মধ্যে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 1% নামিয়ে আনায় দাম কমবে কাজু বাদামের ভ্যাট অব্যাহতির সুযোগ নিয়ে দাম কমার তালিকায় থাকছে মুড়ি ও চিনিও ভ্যাট কমানোর ফলে রেস্তোরাঁয় বসে খাবার খরচ কমে যাবার কথা তবে 3 বা 5 স্টার হোটেলের রেস্তোরাঁ এই সুযোগের বাইরে থাকছে কমার তালিকায় রয়েছে রডের দাম সে সঙ্গে হুইল চেয়ার দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পড়ার উপকরণ ব্রেইল শ্রবণ প্রতিবন্ধীদের কানে শোনার যন্ত্রের দাম কমবে কর ছাড়ের কারণে হাঁস মুরগি ও গবাদি পশুর খাবারের দামও কমবে রেজন ভয়েস এটিএন নিউজ ঢাকা